পুলিশের মধ্যস্থতায় ছয় ঘন্টা পর বিআরটিসির দোতলা বাসে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করার মাধ্যমে রংপুরের মডার্ন মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা আগামীকাল থেকে রপ্তানি শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় ভোর থেকেই হাজার হাজার পোশাক শ্রমিক কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুর থেকে বিভিন্ন ছোট ছোট যানবাহনে এসে ভিড় জমায় রংপুর মহানগরীর মডার্ন মোড়ে কিন্তু মডার্ন মোড় থেকে ঠাকায় যাওয়ার কোনো যানবাহন না থাকায় তারা সকাল নয়টা থেকে অবরোধ গড়ে তোলে ঢাকা যাওয়ার এই অবরোধের দাবিতে মুহূর্তে বন্ধ হয়ে যায় মহাসড়কের সকল ধরনের যানবাহন চলাচল তারা দাবি জানাতে থাকে যে কোনোভাবেই ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে শ্রমিকদের অভিযোগ মেসেজ দিয়ে গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে নির্দিষ্ট সময়ে যোগদান করতে না পারলে তাদের চাকরি থাকবে না পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ শ্রমিকদের কোনোভাবেই বোঝাতে পারছিলেন না অবশেষে পুলিশের ঢাকা থেকে ঈদের আগে রংপুরে আসা দোতলা বিআরটিসি বাসে শ্রমিকদের যাতায়াতের বন্দোবস্ত করে দিলে বিকেল সাড়ে তিনটা নাগাদ তারা অবরোধ তুলে নেন প্রযুক্তির পথে আগামীর বিশ্ব